আসসালামু আলাইকুম। এবি নিউজের বিশেষ লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাকির হোসেন। আমরা কৃষি ভিসা নিয়ে কথা বলবো। আপনারা জানেন, সবাই প্রশ্ন করছেন বারবার কৃষি ভিসার বিভিন্ন আপডেট নিয়ে। এই ইউকে কৃষি ভিসা একটি খুবই অল্প দিনে ব্যাপক পরিচিতি পেয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ আমাদের কাছে সবসময় জানতে চাচ্ছেন যে এই কৃষি ভিসা তারা অ্যাপ্লাই করতে পারবেন কি না, কীভাবে করবেন, কারা করতে পারবেন, এই সমস্ত বিষয়ে। অন্যদিকে ইংল্যান্ডের কিছু লোক যারা বিভিন্ন পেশায় তারা জড়িত এবং অতি সম্প্রতি এই কৃষি ভিসা, আপনারা জানেন যে অল্প টাকায় এখানে আসার অভাবনীয় একটা সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে 35,000 টাকা হোম অফিসের ফি, এটি দিয়ে কেউ যদি ইচ্ছা করে নিজে আবেদন করে এদেশে আসার সে পারবে, সেটি কারো হেল্প না নিয়ে। কিন্তু এই ভিসা নিয়ে কিছু লোক অপপ্রচার চালাচ্ছে, তাদের কোনো ইন্টারেস্ট নাই, কারণ এই ভিসা তারা বিপুল পয়সা দিয়ে বিক্রি করতে পারবে না। আপনারা জানেন যে আমরা সবাই জানি ইংল্যান্ডে দিবালোকের মতো স্পষ্ট যে কেয়ার ভিসায় অনেক মানুষ এদেশে এসেছেন পরিবার নিয়ে। যারা সিঙ্গেল এসেছেন তারা 20 থেকে 25 লক্ষ টাকা দিয়ে এসেছেন টেবিলের নিচে দিয়ে, আবার যারা পরিবার নিয়ে এসেছেন তারা 30 থেকে 35 হাজার পাউন্ড, প্রায় 40 লাখ টাকা খরচ করে এদেশে আসছেন। তো এই অবস্থায় কৃষি ভিসার বিরুদ্ধে কেন তারা লেগেছেন এটা বোধগম্য নয়। আমরা এবি নিউজের পক্ষ থেকে এই নিউজটি প্রথমে সবার দৃষ্টির মধ্যে এনেছিলাম। আমার পাশে যিনি বসা আছেন ইংল্যান্ডের অন্যতম সলিসিটর, যিনি এই কৃষি ভিসাটি সবার সামনে নিয়ে এসেছিলেন, আমরা সেই মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে আমরা এখন লাইভে আছি। উনার কাছ থেকে আমরা এই ভিসার খুঁটিনাটি অন্যান্য বিষয় জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের সাউন্ড সিস্টেম যদি ভালো থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান। ইতিমধ্যে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। কমেন্ট বক্সে আপনিও প্রশ্ন রাখতে পারেন। তো আমরা চলে যাচ্ছি। আমরা এই মুহূর্তে শুনব কৃষি ভিসা নিয়ে সর্বশেষ কী আপডেট আছে মাহবুব ভাইয়ের কাছে। মাহবুব ভাই, আপনি একটু যদি বলেন। জি, ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ শাকির হোসেন এবং আপনার এবি নিউজ অথরিটিকে। মূলত কৃষি ভিসা আমি সামনে নিয়ে এসেছি এটা ঠিক নয়। মূলত এই কৃষি ভিসা এটা মেনলি হচ্ছে সিজনাল ওয়ার্কার স্কিম বা সিজনাল ওয়ার্কার ভিসা। এই ভিসাটি প্রথম 2019 সালে থেকে প্রচুর এদেশে মানুষ এসছে এবং কাজ করছেন তারা এবং ফেরত যাচ্ছেন, বা এটা আসলে চালু হয় 2019 সালেই। এবং সেখানে বরিস জনসন যখন ঘোষণা করেছিলেন প্রথম বছরেই তার 2,500 ইন্টারন্যাশনাল ওয়ার্কার এনেছিল, এরপর এটা বাড়তে বাড়তে গত বছর 38,000 এনেছিল। এবং আপনি বলছেন যে আপডেট কী রয়েছে, এই মুহূর্তে যে আপডেটটি রয়েছে যে এই বছরে 2023 সালে ইতোমধ্যে সম্ভবত 30,000-এর মতো সিজনাল ওয়ার্কার ভিসা, বা আপনি কৃষি ভিসা যেই নামেই বলেন, প্রায় 30,000-এর মতো ইন্টারন্যাশনাল ওয়ার্কার ইউকেতে এসছেন এবং তারা অনেকে ভিসা পেয়ে গেছেন অলরেডি, অনেক কাজ শুরু করছেন, ওটা 30,000-এর মতো। এটা আজকের একটা আপডেট, এটা একটা লিগাল জার্নাল তারা আপডেট করেছে যে এই বছর প্রায় 30,000 সিজনাল ওয়ার্কার ইউকেতে এসছেন অথবা ভিসা পেয়েছেন অথবা স্পন্সরশিপ পেয়ে গেছেন তারা। তার মানে হচ্ছে এই 30,000 অলরেডি সিলেক্টেড, যারা মনে করেন এই জুন সেশনে বা আপনি বলেন ফ্রুট পিকার বা ভেজিটেবল গার্ডেন্স অথবা আদার এগ্রিকালচারাল যে সেক্টরগুলো রয়েছে সেখানে তারা ইতিমধ্যে কাজ শুরু করবেন অথবা করে ফেলেছেন। এবং যারা নভেম্বর ডিসেম্বর সেশনে আসবেন, এটা আপনি বলতে পারেন যে শর্ট টার্ম, আরও শর্ট টার্ম সিজনাল ওয়ার্কারের পার্ট পোলট্রি এবং হেজিবি ড্রাইভার, তারা হয়তো নভেম্বর সেশনের জন্য এখনও অ্যাপ্লিকেশন হয়তো করতে পারবেন। আর নেক্সট সেশনের জন্য আপনি 2024 সালের মার্চের মধ্যে আপনার রিক্রুটমেন্ট সম্পন্ন করবেন। এবং সেখানে ইতিমধ্যে বলা হয়েছে যে আরও কয়েক মাস আগে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে তারা 45,000 সিজনাল ওয়ার্কার বা আপনি বলতে পারেন এগ্রিকালচার ওয়ার্কার তাদেরকে নিয়ে আসবেন, হর্টিকালচার ওয়ার্কার যেটা বলা হয় তাদেরকে নিয়ে আসবেন।
এবং গত মে মাসের 16 তারিখে প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি কিছু ফার্ম পরিদর্শন করেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে শুধু আমরা 45,000 মানে 45,000 এগ্রিকালচার বা হর্টিকালচার ওয়ার্কারকে নিয়ে আসার কথা বলেছি, তো যদি সব কিছু সমান আমাদের সব কিছু ঠিক থাকে এবং ফার্মগুলোর যদি দরকার হয় এবং কিছু স্ট্যান্ডার্ড যদি তারা মেনটেন করতে পারে তাহলে তারা এটা আরও 10,000 বাড়াবে, তার মানে এটা 55,000-এ উন্নীত হবে সামনের সেশনে। সেটা শুরু থেকে আমি বলে আসছিলাম, মূলত এই মানে এগ্রিকালচার ওয়ার্কার বা সিজনাল ওয়ার্কার বা হর্টিকালচার ওয়ার্কার এই ভিসাটি বরিস জনসন গভর্নমেন্ট শুরু করেছিল, আমি আগে বলেছি যে যখন দেখা যাচ্ছে ব্রেক্সিট হয়ে গেল তখন এদেশে প্রচুর আপনার শ্রমিক সংকট দেখা দেয় এবং তখন ফার্মার বা যারা এই সংশ্লিষ্ট কাজ করেন তারা সরকারের কাছে নানাভাবে যোগাযোগ করেছে এবং বলেছে যে আমাদের ওয়ার্কার দরকার, তখন এই স্কিমটা চালু হয়। মূলত আসলে আমাদের কমিউনিটিতে আপনি বলতে পারেন যে এটা খুব আলোচনার বিষয় ছিল না, বা সম্প্রতি কোনো একটা নিউজ আপডেট বা অন্যান্য বিষয় নিয়ে আমি আপনাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, সেখানে আপনি যখন তুলে ধরেন তখন কমিউনিটিতে একটা আলোচনা তৈরি হয়। আর আপনি কিছু বলেছেন যে এটা নিয়ে কোনো ব্যবসা বা অন্য কিছু বিষয়, আসলে এটা আমাদের সরাসরি আমাদের নলেজে নেই, তবে যদি কেউ করে থাকে সেটা অন্যায় করবে, কারণ হচ্ছে কৃষি ভিসা নিয়ে আসলে আপনি একটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নিতে পারবেন, আবার একই সাথে আপনি শর্ট স্কিমে কম খরচ করে 6 মাসের মধ্যে একটা ভালো অ্যামাউন্টের স্যালারি বা আপনি ইনকাম করতে পারবেন এদেশে আসলে। এর একটা সুবিধা আছে ডেফিনেটলি, এবং এটা আপনি আমি আগে বলেছিলাম যে ইন্দোনেশিয়ায় প্রচুর মানুষ এদিকে এসেছিলো, এদেশে এসেছিলো, তারা অনেকে কিছু সমস্যা করার কারণে, টাকা লেনদেন করার কারণে তারা পুরো স্কিমটি থেকে ইন্দোনেশিয়াকে বাদ দিয়ে দিয়েছিল এবং একটা কোম্পানিকে লাইসেন্সও বাতিল করেছিল। জি শাকির। আচ্ছা, কিছু প্রশ্ন আমরা শুনতে পাই যে এখানকার যারা বেশ কিছু লোকজন ওনারা ভিডিও করছেন এবং ভিডিওতে বলছেন যে 2023 সালে কোনো লোক নেবে না এই স্কিমে, এটা কতটুকু সত্য? আমি আপনাকে আগেই বলেছি যে আমার সামনে একটা লিগাল জার্নালের এই পেজগুলো এবং এটা এটা হচ্ছে দেশের, আপনি জেনে থাকবেন যে আমি নামটা বলতে পারি, এদেশের একজন সলিসিটর উনি এটা লিখেছেন, তার নামটা আসছে কিনা আমি দেখি, একজন সলিসিটর উনি লিখেছেন এবং স্পেসিফিক করে উনি উল্লেখ করেছেন যে আসলে এই ভিসা নিয়ে কিভাবে আপনি ভিসা পেতে পারেন, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা এটা নিয়ে সুবিধা অসুবিধা কী এই দেশের ইকোনমিতে, এবং স্পেসিফিকলি উনি উল্লেখ করেছেন যে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই সেশনের জন্য 2023 সালের জন্য ইতোমধ্যে 30,000 স্পন্সর দেওয়া হয়েছে, তার মানে 30,000 স্পন্সর ইতোমধ্যে পেয়ে গেছে যারা এদেশে আসবেন, এবং হয়তো কেউ কেউ এসে গেছেন যেহেতু সিজন শুরু হয়ে গেছে, আপনি জানেন ফ্রুট পিকিং বা আদার ওয়ার্ক অলরেডি শুরু হয়ে গেছে সামারে, সো এক্ষেত্রে কেউ কোনো ইনফরমেশন দিয়ে থাকলে হয়তো তার নলেজে নাও থাকতে পারে, অনেক ইনফরমেশন সব ইনফরমেশন সবার নলেজে থাকে না। অনেকে প্রশ্ন করছেন যে এই ভিসার জন্য কবে থেকে আবেদন শুরু করা যাবে এবং অথবা আবেদনের শেষ সময়সীমা কী? মূলত আমি স্পেসিফিক করে বলি, সেটা হলো এটা যেহেতু সরকারের কোনো স্পেসিফিক টাইম দেওয়া নেই যে আপনার অমুক তারিখে অ্যাপ্লিকেশন করতে হবে, এখানে যারা স্কিম অপারেটর আছে সেই কোম্পানিগুলো থ্রু আউট দ্য ইয়ার তারা এই রিক্রুটমেন্ট প্রসেসটা করে, কারণ আপনি আজকে অ্যাপ্লিকেশন করলে কালকেই আপনাকে ডাকবে না, এটার জন্য আসলে আপনি থ্রু আউট দ্য ইয়ার অ্যাপ্লিকেশন করতে পারেন সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে, সেই অ্যাপ্লিকেশন প্রসেসে হয়তো তারা তাদের টাইম মতো ডাকবে, যদি মার্চ মাসে যদি রিক্রুটমেন্ট হয় ডেফিনেটলি আপনাকে অক্টোবর নভেম্বরের মধ্যে এই প্রসিডিওর শুরু করতে হবে, কারণ হচ্ছে একজন তোর এটা তো এমন না যে ইনকান্ট্রি হলো, কারণ আপনাকে মিনিমাম 3 মান্থস আগে হলে অ্যাপ্লিকেশন, তার যদি মার্চ মাসে যদি আপনাকে এই দেশে আসতে হয় কাজের জন্য বা ভিসা পেতে হয় তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে আপনার ডিসেম্বরে, আর ডিসেম্বরে যদি আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয় ভিসার জন্য তার মানে হচ্ছে ওই সংশ্লিষ্ট কোম্পানি তাদের রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে হবে আরও 3 মান্থস আগে, তার মানে আপনাকে ধরতে পারেন যে সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু, মার্চ মানে মার্চ মাসের জন্য যারা আসবেন বড় স্কিম যেটা, আর ছোটো স্কিম যেটা সেটা যদি নভেম্বরে আসে তাহলে 3 মান্থসের জন্য যে স্কিম তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে 3 মান্থস আগে, তার মানে হচ্ছে নভেম্বর থেকে 3 মান্থস আগে কত হয় আপনার অক্টোবর সেপ্টেম্বর অগাস্ট, তো অগাস্টে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে, তার মানে হচ্ছে জুন জুলাইয়ে আপনাকে স্পন্সরশিপ পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে, আমি স্পেসিফিক আমার কাছে ইনফরমেশন নেই
যে আসলে এই যারা রিক্রুটমেন্ট এজেন্সিগুলো বা যারা দায়িত্বে আছে তারা আসলে ইতিমধ্যে নভেম্বরে রিক্রুটমেন্ট করে ফেলেছে কিনা। বাট নিয়ম অনুযায়ী আসলে দিস ইজ দ্য টাইম টু অ্যাপ্লাই ফর দ্য নভেম্বর সেশন, কারণ হচ্ছে 2 মাস 3 মাস তাদের টাইম লাগবে প্রসিডিউর দর্শক করার জন্য। মন্ডলী, আপনারা শুনতে পাচ্ছেন, একজন ভাই প্রশ্ন করেছেন যে কবে থেকে আবেদন শুরু করব। তো তিনি হয়তো এই প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন, এই এখনই আবেদন করার মোক্ষম সময়, আপনারা আবেদন করতে পারবেন। আরেকজন প্রশ্ন করেছেন যে ভাই আমার প্রশ্ন, কৃষি ভিসায় বাংলাদেশ থেকে লোক নিবে কি না তা এখন শিওর নাই, উনি বলছেন আর কি। আসলে বাংলাদেশ থেকে লোক নিবে কি না, এটা একটি বিশাল বড় প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেকে এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছে যে আপনারা খামোখা এদিকে দৌড়াবেন না, এই এরকম কোনো কিছু নাই, বাংলাদেশ থেকে লোক নিবে না, একজনে নেয় নাই, এরকম কথা কিন্তু আছে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে এই ভিসাটা প্রধানত ইউরোপের এবং অস্ট্রেলিয়ার কিছু লোকদের জন্য ছিল, ব্রেক্সিটের কারণে সেই সমস্ত দেশের লোকরা এদেশে আসায় বিপত্তি শুরু হয়, এবং এর কারণেই মূলত বাইরে থেকে 6টা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনি যদি একটু বলেন। যে আমি শর্টলি বলি আপনার, প্রথমত যদি এক কথায় বলেন যে বাংলাদেশ থেকে কাউকে নিবে কিনা, আসলে এই ক্ষেত্রে স্পেসিফিক আমি বলবো না যে বাংলাদেশ থেকে কতজনকে নিবে অথবা নিবে কিনা। এখানে একটা বিষয় ক্লিয়ার, আপনি যদি আমি বলেন আমি একজন ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্র্যাকটিশনার হিসেবে স্পেসিফিক করে হোম অফিসের কোনো নেতিবাচক কোনো ধারণা বা আপনি বলতে পারেন কোনো রেড লিস্ট বা সামথিং এলস বাংলাদেশের ক্ষেত্রে নেই, তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে অবশ্যই নেয়ার সুযোগ আছে। এক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স থেকে বলেন যে গত 2 বছরে কেয়ার ভিসায় ইউকেতে প্রচুর লোক এসছে, কিন্তু কেয়ার ভিসায় কিন্তু কোনো এজেন্সি কেয়ার ভিসায় কোনো এজেন্সি বাংলাদেশ থেকে রিক্রুট করতে পারে নাই, কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রচুর মানুষ রিক্রুটেড হয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশে কেয়ার ভিসায় এজেন্সিগুলো রেড লিস্টেড ছিল, যে কারণে তারা আনতে পারে নাই শুধু, কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনার দেখবেন হান্ড্রেডস অফ পিপল এদেশে কেয়ার ওয়ার্কার হিসেবে এসছে। ঠিক একইভাবে আপনার হর্টিকালচার বা সিজনাল ভিসা অথবা এগ্রিকালচার ভিসা কৃষি ভিসা বাংলায়, সেক্ষেত্রে বাংলাদেশের কোনো রেড লিস্টই নাই, তার মানে হচ্ছে কি আপনি চেষ্টা করলে অবশ্যই চান্স আছে ভিসা পাওয়ার। এখন কোশ্চেন হচ্ছে ভিসা পাওয়ার প্রসিডিউর কী, এটা অনেকে ভুল করে। আমি আপনাকে ইন্টারভিউ দেওয়ার পরে আপনার এভিনিউজকে প্রচুর মানুষ আমাকে টেক্সট করেছে, আমি আই এম সরি যে আমি আসলে সবাইকে রিপ্লাই দিতে পারি নাই, বাট এটা পসিবলও না বিকজ আমি রেগুলার প্র্যাকটিস করি অ্যাজ এ লয়ার অ্যাজ এ সলিসিটার, সো আমি সবার জবাব দিতে পারি নাই, আমি এখানে দিয়ে দিচ্ছি। জবাবটা হলো এই যে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, আসলে সবাই অনেকে করছে কি যে বাবা, 259 পাউন্ড, অ্যাপ্লিকেশনের বিষয়টাতে আমরা একটু পরে আচ্ছা যাই, আমরা একটু বাংলাদেশ একটা থেকে প্রশ্ন। নেবে কিনা, আবার একটু আমি আসি। আচ্ছা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ বাংলাদেশ থেকে নেবে কিনা এটা কোশ্চেনটাকে আরও ক্লিয়ার করে বলি, এই স্কিমটা ছিল হচ্ছে কোনো ভিসা লাগতো না, যাদের ফ্রি মুভমেন্ট ছিল তারা এই সিজনে এসে এদেশে কাজ করে 5-6 মাস থেকে আবার চলে যেত। ইউরোপের লোক বেশিরভাগ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা থেকে মানুষ আসতো। কোশ্চেন হচ্ছে যখন ব্রেক্সিট হয়ে যায় এবং কানাডা অস্ট্রেলিয়া বাদে আপনার এখান থেকে ইউরোপ থেকে ফ্রি মুভমেন্ট শেষ হয়ে যায়, তখন এই সংকট দেখা দেয় শ্রমিকদের, বিশেষ করে সিজনাল শ্রমিক সংকট। তো তখন কি হলো, তখন বরিস জনসন গভর্নমেন্ট এই স্কিমটা নিয়ে আসলো যে অন্য কান্ট্রিগুলো থেকে, বিশেষ করে কমনওয়েলথ কান্ট্রিগুলো থেকে এই দেশে মানুষ কাজ করতে আসতে পারবে শর্ট টার্ম ভিসা, যেটার নাম সিজনাল ওয়ার্কার ভিসা দেওয়া হলো। কারণ এই ভিসায় এসে আপনি কাজ করতে পারবেন, আপনি 6 মাসের বেশি থাকতে পারবেন না, সেটেল হতে পারবেন না। এখন কোশ্চেন হচ্ছে, যেটা আমার কোশ্চেন ছিল যে বাংলাদেশ থেকে নিতে পারবেন কিনা, বাংলাদেশ থেকে অবশ্যই আমি ব্যাখ্যা করেছি আপনি দেশে আসতে পারবেন, কিন্তু আপনাকে প্রথমে স্পন্সরশিপ পেতে হবে। স্পন্সরশিপ পেলে অবশ্যই পারবেন। এখন স্পন্সরশিপ কারা করে, আমরা আগেই বলেছি কয়েকটা কোম্পানির নাম তারা স্পন্সরশিপ করে, তাদের সাথে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। একজন ভাই প্রশ্ন করছেন যে এটা অলরেডি আমরা উত্তর দিয়ে ফেলেছি, ইউকেতে চলতি বছরের কৃষি মৌসুম কখন শুরু হবে, এটা অলরেডি আমরা দর্শক মণ্ডলী আমরা অলরেডি আনসার দিয়ে ফেলেছি। এখন ফুড পিকিংয়ের জন্য যারা আবেদন করবেন তাদের এখনও সময় আছে, আপনারা আবেদন করতে পারেন। আচ্ছা, এই মুহূর্তে আমরা অত্যন্ত মূল্যবান একটি প্রশ্নের উত্তরে যাব, সেটি হচ্ছে যে আসলে থার্ড পার্টি ছাড়া কিভাবে আমরা
নিজেরাই এই ভিসার জন্য আবেদন করতে পারবো, বা প্রসিডিউরটা কি? আমি আসলে সলিসিটর হিসেবে আসলে নর্মাল স্পন্সরশিপ আবেদনের ক্ষেত্রে হয়তো আমি আপনাকে ফুললি অ্যাডভাইস করতে পারবো না এখানে, বাট এটুকু আমি বলতে পারি যে আপনার একজন কমিউনিটির মানুষ হিসেবে যে আপনি যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন, প্রথমে আপনার দরকার হবে একটা স্পন্সরশিপ। যেমন অনেকে ফোন করে বলেছে ভাই আমাকে একটা কোড নাম্বার পাচ্ছি না, কোথা থেকে কোড নাম্বার পাবো? এই কোড নাম্বারটাই হচ্ছে আপনার স্পন্সরশিপ। তার মানে সেই স্পন্সরশিপের জন্য প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে কোম্পানিগুলোর কাছে, স্পেসিফিক কোম্পানিগুলো আপনার নাম অনেক অনেকবার আমরা বলেছি, আপনি শুনেছেন, এবং তখন তারা আপনাকে একটা কোড নাম্বার দিবে অথবা স্পন্সরশিপ লেটার দিবে। সেই স্পন্সরশিপ লেটার পাওয়ার পরে আপনি হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেই ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে একজন সলিসিটর হিসেবে আপনাকে আমি অ্যাসিস্ট করতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন এই কোম্পানিগুলোর কাছে। তো কোম্পানিগুলোর কাছে আপনাকে অ্যাপ্লাই করতে হলে আপনার একটা সিভি তৈরি করতে হবে। অ্যাজ ইউজুয়াল একজন রিক্রুটমেন্ট কনসালট্যান্ট যেভাবে মানুষকে হেল্প করে, কীভাবে তারা করে সেটা হচ্ছে আপনাকে একটা সিভি তৈরি করার করতে হয়। এখন এই পদের জন্য বা এই জবের জন্য কেমন সিভি লাগবে, এটা অনেকে কোশ্চেন করেছে, আমাকে টেক্সট করেছে অনেক মানুষ। আসলে এটার জন্য দরকার হচ্ছে আপনি যে ইংলিশে বলতে পারেন কথা, আপনার আপনার স্ট্যান্ডার্ড অফ ল্যাঙ্গুয়েজ যেন মোটামুটি স্মার্ট হয়। সেকেন্ড হচ্ছে কেউ কেউ অন্যান্য কোশ্চেন করেছেন যে তাহলে আমি সিভি তৈরি করলাম, দেন কী করবো? দেন আপনি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ওয়েবসাইটে গিয়ে তাদের ইমেইলে যোগাযোগ করবেন। ফোন করলে আসলে কখনো চাকরি পাওয়া যায় না। আমাকে অনেকে বলেছে যে আমরা ফোন করছি, তারা বলছে উই আর নট রিক্রুটিং ফ্রম বাংলাদেশ, উই আর নট রিক্রুটিং নাও, মানে এখন আমরা রিক্রুট করছি না অথবা বাংলাদেশ থেকে করছি না। এটা আসলে আপনি কোনো রিক্রুটমেন্ট কোম্পানিকে, এমনকি আপনার নিজের কান্ট্রিতেও যদি আপনি ফোন করেন যে ভাই আমি এই টেলিভিশনে যোগ দিতে চাই, বা আপনার এই টেলিভিশন বা আপনার এই কোম্পানিকে আমাকে নিয়ে আনেন, অথবা আপনার এই সরকারের এই পদে আমাকে নিয়ে নেবেন কিনা, তো তারা বলবে যে ভাই আজকে বিজি আছি, কথা বলা যাবে না। তো বাস্তবতা হলো আপনি ফোন করে এরকমের কোনো রেজাল্ট পাবেন না, এবং এটা করে আপনি বরং তাদেরকে এমন বাংলাদেশি পরিচয় দিলে দেখা গেলো তারা এক সময় বলবে যে না আমার খুব বেশি মানুষ ওখান থেকে এই করতেছে বা সামথিং এলস, আপনার নেতিবাচক ধারণা আসতে পারে। তো কী করতে হবে, আপনাকে মূলত তাদেরকে ইমেল করতে হবে উইথ প্রপার সিভি এবং কেন এই কাজটা করতে চান একটা স্টেটমেন্ট থাকতে হবে। তখন এটা আমি আপনাকে বলতেছি ইট ইস নট অ্যাজ অ্যাডভাইস, ইউজুয়ালি কীভাবে এটা যে কোনো স্পন্সরশিপ বা যে কোনো চাকরি পাওয়া যায় কীভাবে সেটা আমি বলছি। তো তখন তারাই আপনাকে, এবং একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন এগুলো লিখবেন স্টেটমেন্ট, সেখানে একটা বিষয় থাকতে হবে যে আপনি যে একজন জেনুইন ওয়ার্কার এবং আপনি যে আফটার 6 মান্থ দেশে ফেরত যেতে পারেন সেই বিষয়টা কীভাবে আপনি ফুটিয়ে তুলবেন। সেই জন্য আপনি কোনো ভালো কাউকে দিয়ে সিভি লেখাইতে পারেন, তাও ভালো, কারণ ওয়ার্ডিংটা বেটার, মানে বেটার ওয়ার্ডিং লাগবে, এটা একটু মানে ইম্পর্টেন্ট। তো এটা যদি আপনি দিতে পারেন তখন দেখবেন অটোমেটিক তারা হয়তো আপনাকে ডাকতে পারে, আবার আদার কোনো প্রসিডিউর হয়তো থাকতে পারে, কারণ আই এম নট রিক্রুটমেন্ট কনসালট্যান্ট, বাট আমার কাছে যেটা মনে হয় ফ্রম মাই নলেজ আমি এটা আপনাকে বললাম, তখন তারাই আপনাকে ফোন করে ইন্টারভিউ করবে, তারা আপনাকে বলবে ফার্দার ডকুমেন্টস দাও, তোমার পাসপোর্ট দাও, আদার ডকুমেন্টস দাও, তখন আপনি ইন্টারভিউড হলে আপনি স্পন্সরশিপ পেলে দেন ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু আপনারা অনেকে ভিসা অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোড নাম্বার পাচ্ছেন না, বলছেন যে এটা কেমন হলো, এখানে সিস্টেম নাই, ইটস নট লাইক দ্যাট। আসলে যে আপনার কোশ্চেন ছিল কি, আমি আসলে না, ঠিক আছে, আমরা এটা কীভাবে আবেদন করতে হবে সেই বিষয়টি আমরা শুনছিলাম। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, অনেকে বলছেন যে তাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই কৃষি ভিসার উপরে, কিন্তু তারা আসলে পারবেন কাজটা করতে? আসলে আমি তো কৃষি ভিসা সম্পর্কে স্পেসিফিক করে বলবো না আপনাকে, তার বিষয় হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে, এটা কৃষি ভিসা হোক, মানে যেমন আপনি যদি HGV ড্রাইভার বলেন পার্ট অফ দিস স্কিম, যদি এমন হয় যে আপনার ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল, আপনি ড্রাইভিং করেন এখন, আপনার কোনো নেগেটিভ কনভিকশন নাই, আপনি কোনো ড্রাইভিং লাইসেন্স কখনো বাতিল হয় নাই, এই বিষয়গুলো থাকলে ডেফিনেটলি এটা পজিটিভ হবে। আবার ধরেন আপনি এক্সপিরিয়েন্সের কথা বলছেন যে আমি ফ্রুট পিকিং করতে পারবো বাট আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স, বাট স্টিল ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স বিকজ আপনার ওন গার্ডেন আছে নিজের দেশে, আপনার নিজের ভেজিটেবল গার্ডেন মোস্ট অফ দ্য পিপল আছে বাংলাদেশের, আপনি এক্সপিরিয়েন্স উল্লেখ করতে পারেন যে আমার নিজের গার্ডেন আছে বা আমার এই এতগুলো আমি একটা মৌসুম বা এই মৌসুমে আমি এতগুলো আমার গার্ডেনের ফ্রুট পিকিং বা আদার এক্সপিরিয়েন্স আমি করি, এগুলো আপনি বলতে পারেন। বাট আমি বলবো না যে এই এক্সপিরিয়েন্স দিলে অথবা না দিলে খুব বেশি ইয়ে আছে, বাট এক্সপিরিয়েন্স কিন্তু ডেফিনেটলি আছে এবং এক্সপিরিয়েন্স উল্লেখ করা দরকার, কারণ হচ্ছে বাংলাদেশে যারা গ্রামের তাদের অবশ্যই সবার এক্সপিরিয়েন্স আছে ফ্রুট পিকিং অফ বাংলাদেশ। ধন্যবাদ মাহবুব ভাই। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ ধরে কৃষি ভিসা নিয়ে কথা বলছিলাম এবং আমাদের সাথে কথা বলছিলেন সলিসিটর মাহবুব রহমান। আপনাদের অনেক প্রশ্ন আমার কাছে এসেছে, আমি
ব্যক্তিগতভাবে আমি একটি কৈফিয়ত দিতে চাই। এই রিপোর্টটি করার পর থেকে বিপুল সংখ্যক মানুষ, মানে প্রতিদিন আমি অনেক ফোন রিসিভ করি যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আমি এই ধরনের কাজের সাথে যুক্ত আছি কিনা, সবাইকে জানাচ্ছি যে আমরা আসলে এই ধরনের কাজে যুক্ত নই এবং এই এভিনিউজের কেউই এই কাজের সাথে সম্পৃক্ত নয়। তবে আইনগত সহায়তা দিতে সলিসিটর মাহবুব ভাই রেডি আছেন, ওনাদের নাম্বার দেওয়া আছে অন্যান্য ভিডিওতে, ওনার সাথে আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে ওনাকে টেক্সট দিতে পারবেন। এছাড়া আমরা আর এই মুহূর্তে কোনো আপডেট দিচ্ছি না, অনেকক্ষণ ধরে আমরা কথা বলেছি, আপনাদের মূল্যবান সময়ের জন্য সবাইকে ধন্যবাদ, মাহবুব ভাইকে বিশেষভাবে ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আমরা অন্য সময় আবার আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে আপডেট নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ আইবিনিউজের দর্শকদের। কিছু বলবেন নাকি? না, আমার কথা হচ্ছে যে আপনি কোনোভাবেই বিভ্রান্ত হওয়া যাবে না, যারা আপনার ভিডিও দেখেন আসলে এটা আপনারা যারা কাজ করতে চান অথবা কাজ খুঁজতে চান, কাজ খুঁজতে তো কোনো সমস্যা নেই, শুধু আপনাদের খেয়াল রাখতে হবে যাতে আপনারা কোনোভাবেই কোনো স্ক্যামের মধ্যে না পড়েন। এক কথা হচ্ছে কোথাও কোনো অনৈতিকভাবে কোনো লেনদেন বা আদার কোনো বিষয় না থাকে, না পড়েন, সেটা আসলে খেয়াল রাখা খুব জরুরি। বিকজ এটা আপনি সেটেল হতে পারবেন না এই বিষয়ে, কিন্তু আপনি আসতে পারবেন, কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন, আপনি 1 বছরে 6 মাস থাকতে পারবেন, আবার একবার এই ভিসা পেলে কিন্তু আপনি বারবার পাবেন, এটা একটা সুবিধা আছে। কারণ এই স্কিম কিন্তু বন্ধ হবে বলে মনে হয় না, বিকজ চেষ্টা করছেন বর্তমান এদেশের স্বরাষ্ট্র মন্ত্রী বা অন্য যারা আছেন যে তারা এখানে ট্রেনিং দিবেন ব্রিটিশ পিপলদের এই কাজ করার জন্য, কিন্তু ব্রিটিশ পিপলরা আসলে এই ফুল ভ্যাকিউম মানে ভ্যাকান্সি তো কখনোই তারা ফুলফিল করতে পারবেন না আমার মনে হয়, প্রযুক্তি এবং বাদ দিয়ে তারা বাদ কি? দিয়ে, হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা আপনি এভরি ইয়ার আসতে পারবেন যদি একবার ভিসা পান, অতএব প্রপারলি ট্রাই করলে আপনারা পাবেন আমার মনে হয়, কিন্তু সবাই তো আর পাবেন না, কারণ এখানে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল ট্রাই করলে হয়তো দেখা যায় একটা পার্ট মানুষ যদি পায়, এটা অন্যান্য ক্ষেত্রেও যারা স্টুডেন্ট ভিসা অনেক মানুষ ট্রাই করেছে, এদেশে অনেক ভিসার জন্য অনেক মানুষ ট্রাই করেছে, সবাই পায়নি, বাট কেউ কেউ পেয়েছে, অনেকে পেয়েছে, এবং এদেশে বাংলাদেশি প্রায় আই থিঙ্ক 15 লাখের বেশি মানুষ এদেশে এখন বসবাস করে, সে কোনো না কোনোভাবে তারা এসছেন এবং সেটেল হয়েছেন। সো সেটেলমেন্ট আপনি না পেলেও অন্তত কাজ করতে পারবেন, সেটার একটা অপশন এখানে আছে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা আবার আপনাদের সাথে অন্য কোনো বিষয়ে যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।